আমরা তো ভগ্নাংশের বর্গমূল শিখলাম, এবার আমরা শিখব পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখো, যে ভগ্নাংশের লবে ও হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, এটার মানে কি? ধরো আমাকে একটা ভগ্নাংশ দিল 9/32, বললো 9/32 কি পূর্ণবর্গ সংখ্যা, আমাকে এটা জিজ্ঞেস করলো, তাহলে আমি কি করবো? 9/32 এর বর্গমূল বের করবো। তাহলে কি বেরোলো? 9 বর্গমূল 32 এর বর্গমূল। 9 কে উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো? 3 × 3, আর 32 কে উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো? 5 / 2 এর গুণফল। 3 × 3 কে আমি কি লিখতে পারি? 3 এর স্কয়ার। আর 5/2 কে আমি কি লিখতে পারি? প্রথম দুটো 2 কে 2 এর স্কয়ার, গুণ পরের দুটো 2 কে 2 এর স্কয়ার, গুণ 2। দেখো 9 = তার মানে আমাদের কি বেরোলো? 3 এর স্কয়ার। তাহলে 9টা একটা পূর্ণ বর্গ সংখ্যা, মানে একটা পূর্ণ ধনাত্মক সংখ্যার বর্গ 9। 32টা দেখো, 32টা কিন্তু একটা পূর্ণ, 1 × 2 স্কয়ার একটা পূর্ণ বর্গ, এটা পূর্ণ বর্গ, কিন্তু এটা কিন্তু বর্গ সংখ্যা নয়, এর মাথায় কোনো 2 নেই, এটা একটা 2। বর্গ হতে গেলে দুটো 2 এর গুণ হতে হবে, এখানে একটা এক্সট্রা একটা 2 পড়ে রয়েছে। তাহলে 32টা কিন্তু বর্গ নয়, কোনো সংখ্যার বর্গ করলে 32 আমরা পাই না। তাহলে আমরা এখানে দেখলাম কি, 32 কে যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো? 2 এর স্কয়ার গুণ 2 স্কয়ার গুণ 2, অর্থাৎ 32 কে আমি কোন সংখ্যার বর্গ আকারে সাজাতে পারছি না, একটা 2 বেশি থেকে যাচ্ছে, সেই জন্য 9/32 এই সংখ্যাটা, 9/32 ভগ্নাংশটি পূর্ণ বর্গ নয়, পূর্ণবর্গ ভগ্নাংশ। এবার একটা উদাহরণ দিচ্ছি, এটা পূর্ণবর্গ ভগ্নাংশ। ধরো একটা উদাহরণ দেখো, 4/49, একটা ভগ্নাংশ নিলাম 4/49, এটার বর্গমূল বের করি, 4 এর বর্গমূল / 49 এর বর্গমূল। 4 কে আমি কি লিখতে পারি? 2 × 2, আর 49 কে আমি কি লিখতে পারি? 7 × 7। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? 2 × 2 মানে 2 এর স্কয়ার, আর 7 × 7 মানে কি? 7 এর স্কয়ার। তাহলে 4 কি? 4 হলো কি তোমার? 2 এর স্কয়ার। 4 হলো একটা 2 এর পূর্ণ বর্গ, 2 কে বর্গ করলে আমি কত পাবো? 4। আর 49 কে আমি কি করবো? দেখো 7 কে বর্গ করলে আমি কত পাবো? 49। তাহলে 4 ও একটা পূর্ণ বর্গ ধনাত্মক লবেও আর হরে দুটোই দেখো একটা কি আছে? পূর্ণ বর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? যে এটা থেকে আমরা কি বলতে পারবো? 4/49 একটি